পাচ্ছি প্রথম বল, কপি বুক ক্রিকেট এবং মনির অনেকদিন পরে তিনি তার দাস ছেড়ে নিলেন। আবারও একেবারে স্টাম্প টু স্টাম্প বল করে যাচ্ছে, আবারও সেই 30 গজ বৃত্তের মাল স্ট্রাইক প্রান্তে পবিত্র বর্মন তুলে মেরেছেন। দারুণ একটি ক্যাচ এবং প্রথম উইকেটের পতন। পয়েন্ট অঞ্চল থেকে দৌড়ে এসে কবানি বাইক একটু আমাদের ঠিক একটু সাইড লাইনে, আমাদের ক্যামেরায় মূল ব্যাটসম্যানকে ক্যামেরাম্যান ধরতে সমস্যা হচ্ছে। আরো একটি ক্যাচ এবং মতিরের হাতেই কিন্তু ধরা পড়ল। ভালো লেন্সের বল, ওখানে ভুল বোঝাবুঝি হয়নি। সেই নবযৌবনে এখনো সেই তাল তমাল উত্তাল ঢেউ উঠাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আবারও গুলজার, কপি বুক ক্রিকেট খেলে একটি রান আউটের সম্ভাবনা এবং সাব্বির আবেদন জানালো, দেখা যাক। আম্পায়ার কিন্তু নাকচ করে যে কোনো সময় যেতে পারে, আমরা দেখতে পেলাম সেই রান আউটের একটি সুন্দর দৃশ্য। বিয়ার্ড আরেকটি ব্যাডে নাবার আমরা দেখতে পেলাম এবং সেই সাথে উইকেটের একটি মহড়া। আমাদের তামজিত ফাইন পাঠানকে বড় পর্দায় সাথে আরেক জন আমরা দেখতে চিনতে পাচ্ছি না, হয়তো সাথে বড় করে দেখাচ্ছে আমাদের সেই ক্যামেরাম্যানের দৃশ্যগুলো কিন্তু আমরা মনিটরে দেখতে পাচ্ছি। শেরপুর এবং ঝিনাইগাতির বন্ধন, শেরপুরের এক, আবারও আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং এর ফাইন্ড আউট দুই সুই। আবারও ভালো বল এবং একটি রান, পাঁচ ওভার 3 বল 30 রান 2 উইকেট মনে করাই দিই বল করে যাচ্ছেন। আর একটি হাফচাঁচ রান আউটের একটি সম্ভাবনা কিন্তু না, যা হোক রোদের ঝিলিক এবং রৌদ্রকে প্রতিকূলে নিয়ে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইগাতি শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আবারও দারুণভাবে একটি সিঙ্গেল নেওয়ার চেষ্টা কিন্তু না, ওখানে তামজিত দারুণভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ড্রোনের দৃষ্টিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সেই দৃশ্য। আল আমিন সেলিম যিনি বোলিং অ্যাকশনে দুর্দান্তভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। আবারও লং অন অঞ্চলে ঠেলে দিয়ে গুলজারের ব্যাটের কারিশ্মায় আরো একটি রান। ওভারে 32 উইকেটের স্বেচ্ছাসেবী সংগঠন, তারা মানুষের জন্য কাজ করে থাকে। ধরে নিয়ে আসলো 3 উইকেটের পতন। আবার আমরা ভালো করে খেয়াল করে দেখছি ব্যাটের বাইরের অংশ লেগে বল চলে যায় উইকেট কিপার সাব্বিরের গ্লাভসে, আরো একটি উইকেটের পতন। দলীয় রান সংখ্যা 41, ওভার শেষ। নতুন ব্যাটসম্যান রাসেল, আমরা স্কোর কার্ড দেখিয়ে দিচ্ছি, দারুণ আমরা তো পাবে শেরপুর লাইভ, শেরপুর 71, ঝিনাইগাতি থেকে যা কিছু দেখছি সমৃদ্ধ ঝিনাইগাতির পেজ থেকে আপনারা খেলার লাইভ। সালিম দারুণ বল করে যাচ্ছেন, দারুণ বল, ডান্সিং মোডে বল করে থাকেন। যা হোক আমরা না দেখে অবশ্য দেখতে পাচ্ছি ক্যামেরার কল্যাণে, আমরা দেখতে পাচ্ছি একেবারে ক্যামেরার ঠিক পিছনে। আবারও সেলিম রান আউটের সম্ভাবনা, রান আউট হতে পারে কিন্তু না, ভুল বুঝাবুঝি। আরেক আবারও বোলারকে লক্ষ্য করে, আবার বোলার এ যাত্রায় বলকে প্রতিহত করলে নাজমুল হুদার রকিকে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডার, তিনি বলের উজ্জ্বল
সৌন্দর্য সবুজে সবুজে ঘেরা ঝিনাইগাতির সৌন্দর্য ভূমিকা রাখছেন এবং সাদ্দাম ওভারঅল আবেদন হয়নি, অবশ্য কারের পাশে নিলেন ওভার শেষ, নয় ওভার শেষ, ষাট রান, নয় ওভার শেষ, ষাট রান। আবলে 18 এবং রাসেল 5 বলে 5। তামজিদ 1 ওভার 6 রান, ইকোনমিক টাইট বোলিং আমরা দেখতে পাবো, 3টি রান দিয়েছেন। দ্বিতীয় বল ডট এবং আউট। দারুণ ভাবে একেবারে রান চুরি করে নেওয়ার মতো একটা অবস্থা, রান আউটের সম্ভাবনা এবং রান আউট হয়ে গেল। একটা বা ভুল বুঝ নাকি বিকাশ রঞ্জন না মাঠে নেমেছে। এ হচ্ছে ব্যাটসম্যানদের কারিশমা বোলিং। এই যারা দুইজন আছে তো ঠিক আছে নাকি আপাতত? দুইজন কাটা কাটা মিস্টার আর গুলজার আছে মাঠে। শেরপুরের লিজেন্ড এবং ঝিনাইগাতির গোল্ডেনের মধ্যকার একটি ফ্রেন্ডলি ম্যাচ, যে সর্বোচ্চ কারিশমা প্রদর্শনের মাধ্যমে এই খেলাকে আরো সুন্দর করে চেষ্টা এবং ইউমিজাই হিট দেখার মতো, এবং আমরা রিপ্লে দেখতে পাবো যে কিভাবে সেই আলামিন সেলিম একটি ডেলিভারি কোপকাত করে দিল সেই অভিজ্ঞ লিজেন্ডকে, আস্তে আস্তে পেভিলিয়নে মুভ করাতে সক্ষম করেছে। লাগাই দিও আলামিন সেলিমের একটি দুর্দান্ত ডেলিভারি সেই নতুন ব্যাটার, অর্থাৎ তারা চাইবে তাদের ব্যাটিং বা ব্যাট নামক উইলো দ্বারা প্রতি